পড়ে গেলে সারাদিনই আলোচনা শেষ হবে না। তাছাড়া আমাদের মধ্যে অনেকে যারা আছেন অত্যন্ত ব্যস্ত, আমাদের মাননীয় প্রধান অতিথি অত্যন্ত ব্যস্ত মানুষ, উনি ওনার বক্তব্য এখন দিয়ে হয়তো চলে যাবেন, আমরা আশা করি আপনার প্রচেষ্টা শুনবেন এবং এরপরে আপনারা যে যা বলবেন খুব সুনির্দিষ্ট ভাবে প্রাসঙ্গিক কথা বলুন, যুক্তির কথা বলুন। স্বপ্নের সঙ্গে যে সংগঠনটি আজকের এই সেমিনারের আয়োজন করছেন বা আলোচনা সভার আয়োজন করছেন, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী বাংলাদেশের বাস্তবতা বিষয়, এইখানে যে উপস্থাপন পত্র বা সূত্র পত্র একটি তৈরি করেছেন আয়োজন, আমার নামটি চমৎকার মনে হয়েছে, যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচার বিলম্বিত কিন্তু অবিকল্প। শিরোনাম যাচ্ছিল যে কথা বলছিল পুরো বিষয়টি সে কথা বলেছি কিনা আমার সন্দেহ, তথ্যের মধ্যে কিছু বিভ্রাত আছে কিছু মনে করি না, সেক্ষেত্রে আমার মনে হাসান ভাই ঠিক করবেন বিষয়। প্রথমে বলবো আমি শুনছিলাম, আমার কাছে মনে হচ্ছে কি আবেগ আমাদেরকে অনেক বেশি টানতে পড়ছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আবেগ ছাড়া তো মানুষ হয় না, আবেগ ছাড়া সমাজ হয় না, আবেগ ছাড়া রাষ্ট্র হয় না, আর সেই রাষ্ট্রের স্বাধীনতা আনতে গেলে আবেগ ছাড়া যুদ্ধ হয় না। আমরা যুদ্ধ করছি আবেগের সাথে যুদ্ধ করছি, এ ব্যাপারে কোন সন্দেহ নেই, কিন্তু আবেগ যখন যুক্তিকে আচ্ছন্ন করে ফেলে তখন সমস্যা হয়। আমাদের মনে হয়েছে যে আমাদের আইনকে নিজের পথে চলতে দেওয়া উচিত, সেই আইনটা প্রয়োগ হওয়ার জন্য সঠিকভাবে যেন প্রয়োগ হয় সেটার জন্য যা যা যুক্তি তুলে দরকার। আমার একজন কিন্তু কনিষ্ঠ ভ্রাতা বন্ধু ব্লগার খুব সুন্দর করে বলেন যে তারা মনে করেন যে তাদের আবেগ আছে কিন্তু তারা কিছু যুক্তি দিয়ে দাঁড়াতে চান না। আমি মনে করি যে আমাদের সহযোগিতা করা উচিত, সাহায্য করা উচিত, যে ট্রাইব্যুনটা গঠিত হয়েছে এটা যদি কোন রকম দুর্বলতা থাকে সেই দুর্বলতাগুলি বের করে আমাদেরকে কিন্তু সেগুলির ব্যাপারে সোচ্চার হওয়া উচিত যেগুলো আপনারা ঠিক করেন, কিন্তু কোন অবস্থাতে যেন এই চলমান প্রক্রিয়াটা যেন বন্ধ হয়ে না যায়, বন্ধ হয়ে গেলে মহাবিপদের সম্মুখীন হবেন, বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে যাবে, বাংলাদেশ এই রাজপথ থাকবে না। সুতরাং আমাদের একটু চিন্তা করা দরকার, যেটা আয়োজন আমাকে খুব সুন্দর করে শুরু করেছিলেন গণযুদ্ধের মধ্যে তার চরিত্র সম্পর্কে, আমি মনেই করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে যে জিনিসটি সবচেয়ে বড় উপাদান ছিল সেটা ছিল যে সাধারণ মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, জাতিগত মুক্তি, এই যে মুক্তির আকাঙ্ক্ষাটা ছিল এটি কিন্তু একটি শ্রেণী সচেতনতা করছে, এইটা চলবে না, এবং শ্রেণী সচেতনতার কারণেই কিন্তু যেভাবেই সমালোচনা করি না কেন পাঠশালের আন্দোলন করছে। আমার মনে হয় একটু মাথায় রাখতে হবে আমাদের, অর্থাৎ যুদ্ধটা যখন ঘটে পাঠশাল হয়তো আমরা সমালোচনা করছি সেটা আলাদা ব্যাপার, আমিও পাঠশালের প্রতি সমালোচনা করি আছে আমার কাছে সমর্থন, কিন্তু শ্রেণী সচেতনতার একটা ব্যাপার ছিল মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছিল। আমাকে যদি জিজ্ঞেস করেন হাসান ভাই প্রচুর গবেষণা আছে, আমি বাংলাদেশের মুক্তিযোদ্ধা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলাম, ঢাকা উত্তর মুক্তিবাহিনীর কমান্ডার হিসাবে প্রথম আমি সেকেন্ডারি কমান্ড ছিলাম, পরে কমান্ডার ছিলাম। এই বাংলাদেশকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমরা তোমাদের এলাকায় মুক্তিযোদ্ধাদেরকে লোকাল ট্রেনিং দিবে, লোকাল ট্রেনিং হওয়ার জন্য পর তাদেরকে ইন্ডাকশন করে দিল তোমাদের মধ্যে। আমার শেষ পর্যন্ত 977 জন সহযোগীর সঙ্গে আমার গড়ে উঠেছে। এখন এই যে লোকগুলো এসেছিল তার মধ্যে মাত্র 23 জন হচ্ছি আমরা শহরের মুক্তিযোদ্ধা, যারা বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়তাম। আর যে মানুষগুলোর কথা বলছি এরা বেশিরভাগ হয় চাষি, প্রান্তিক চাষি, দ্বিতীয়ত হচ্ছে জেলে, খুব জেলে সম্প্রদায় বড় আকারে লড়াই করেছে, কিন্তু অনেক যেহেতু নদীমাত্রিক এবং সে বছর খুব পানি হয়েছে, প্রচুর বৃষ্টি আছে, মেঘ ছিল এবং দেড় লাখ কোন জায়গায় সূর্য দেখবেন না প্রথম দৃশ্যটা ছাড়া, আর পুনরায় মেঘের মধ্যে এই কারণে সেমিক্রমানে মেঘ ছিল প্রচুর। আর হচ্ছে আমি সাবস্টেশনটা বোঝাবার জন্য বলেছেন যে অবরুদ্ধ কেমন ছিল সেটা, এই কারণে মনে হয় যে এই জন্য অসমাপ্ত বিপ্লব অনেকে বলেন এবং কথাটাই মূল বলেন, কারণ যদি সমাপ্তই হতো বিপ্লবটা তাহলে তো 40 বছর পর আপনার বা মানবতাবাদীদের বিচার করতে হয়, নানা দিক থেকে সত্য, এমনকি জাতিতাবাদের জায়গা থেকেও সত্য, আর যারা সমাজতন্ত্রে বিশ্বাস করেন তাদের কাছে সত্যই, যারা মানুষের সম অধিকারে বিশ্বাস করেন। আমার এটা মনে হয়েছে আরেকটা হচ্ছে যে দালালায়ন আর মানবতা বিরোধী একটা সম্পূর্ণ আলাদা, এই জায়গায় যখন আইক ভাই বলছেন যে 195, 400, 195, 198 এগুলো কিন্তু পাকিস্তান, এটা পাকিস্তানিদের
যুদ্ধ অপরাধের কথা। হাসান ভাই নিজে বলবে, আমি বলবো না, ওনার যেহেতু গবেষণাটা অনেক ভালো করা আছে, তারা আমাদের কিছু দরকার ওনার কাছে এবং আরিফিন সাহেব দুজনের কাছে আমরা দৌড়াই নজর আসছি। আমার মনে হচ্ছে যে এটা একটু পরিষ্কার করার কথা। উনি ঠিকই বলছিলেন যে আসলে তাদেরকে তারপরে সে দালালানি, দালালানি কিন্তু আপনারা জানেন যে দালালানি ক্ষমা করা হয়েছে, জাতির গুরুত্বের অপরাধ নেয়, তার এটা পারল না কনস্টিটিউশন, এটা পারল না, তাই না হাসান ভাই? হ্যাঁ, এটা পারল না, তাহলে কনস্টিটিউশনে হাত দিয়ে দেওয়া হয়, একবারে শেষ হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটি এই জন্য খুব ইম্পর্টেন্ট যে 1973 সালে এই একটা না করার বাতিল করতে পারল না বলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে যার ক্ষমতায় আসছিল খন্দকার মোস্তাক জিয়াউর রহমান পরবর্তী প্রদেশ সাত পর্যন্ত আপনার খুব অবৈধ হবে যারা ক্ষমতা সে আপনারা দেখবেন খুব চিন্তা করে যে এইটা যদি বাতিল তারা কোনো কারণে করতে পারত, যদি এটা পুরোপুরি সংবিধান বাতিল করে দিয়ে নতুন সংবিধান রচনা করত, তাহলে কিন্তু আমরা মহান করতে পারতাম, কোনোদিনই এই বিচারটা সম্ভব হতো না। সুতরাং এটার প্রতি শ্রদ্ধা রাখতে হবে যে একটা আছে, একটা অনেক আমরা এই অপ্রশ্ন ভুলেছি, আমরা কিভাবে না বলে সংখ্যার দিকে না যে আমরা যে কোনো সংখ্যায় হোক না কেন এটা 10,000 হতে পারে, এটা 1,000 হতে পারে, চাঁদেরটা প্রমাণ করা সম্ভব হবে। এক নম্বর, দু নম্বর, হাসান ভাই ভুল করলে একটু কারেক্ট করে দিয়েছে, আমার সবসময় মনে হয় সমর্থন করলো 6 তারিখে আপনার খাজা খরিদ্দিন সহ মিছিলের ব্যবস্থা করলো, পিস কমিটি করলো, তাই না? সুতরাং এই যে ধারাবাহিক যে লোকটা কাজ করছে তার বিরুদ্ধে কি খুব বেশি আমাদের তদন্তের ব্যাপার আছে কিনা, খুব বেশি বিচার বিশ্লেষণের ব্যাপার আছে নেই, তবে আন্তর্জাতিক একটি চাপ আছে। আপনারা ব্লগ যারা করেন তারা আমার চেয়ে ভালো জানেন, আমি মাঝে মাঝে দুঃখী, আমি প্রচুর কথা পাই, এবং আপনারা জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বোসের কন্যা শর্মিলা বোস যেভাবে রেগে উঠে রেগে বলছে 16 ডিসেম্বর এসে বলছে যে বাংলাদেশে রেপের কোন কেস পান এবং ওনার সাথে আরেকজন ভদ্রের আছে ভারতীয় ওনার নাম আছে। আমার বক্তব্য হচ্ছে যে ওরা কিন্তু প্রচুর টাকা ছড়িয়েছে, প্রচুর অর্থ ওদের আছে, ওরা অনেক বড় বড় আইনজ্ঞ নিয়োগ দিয়েছে, যারা কন্টিনিউয়াস এখানে ইনফরমেশন অ্যাকশনটা কোন কথা হিসেবে সাপ্লাই করছে, যুক্তিগুলি তারা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদেরও কিন্তু সেই জায়গায় খুব শক্ত থাকতে হবে, কারণ আমরা চাই না যে আমাদের দেশে এই বিচারটা নিয়ে এমন কোন রাজনৈতিক একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক যেখানে গণতন্ত্রের ধারাবাহিকতা নষ্ট হবে। আমাদের মনে রাখতে হবে গণতন্ত্র যতদিন আপনি আপন করতে পারবেন ততদিন এদেরকে বিচারে আনা সম্ভব হবে। গণতন্ত্র হাত ছাড়া গেলে আপনি পারবেন না, পারেন নাই, কোন সংবিধান থেকে ভারতের সংবিধানকে শেষ করেছেন, আমাদের পক্ষে আর কোনদিন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের ফিরত যাওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি, আগামী দিন হবে কিনা আমি এখন শুনতে পারবো। হ্যাঁ, ডাউনফল, আমি সত্যি কথা বলি, কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বলছি, এখন কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম আছে, জটিল জায়গায় কিন্তু বাংলাদেশ অবস্থান হয়েছে, আমাদের খুব সচেতন ভাবে পার করতে হবে। আমরা মনে করি যে আজকে কাশেম মতো লোক পাওয়ারফুল লোক রয়েছে বা তার অধীনে কত লোক ছিল, বাংলাদেশের অর্থনীতির 25% এখন তাদের কন্ট্রোলে আছে, ব্যাংকিং ফাইন্যান্সে তাদের ম্যাক্সিমাম তারা কন্ট্রোল করে নিয়েছে, 35% ট্রান্সপোর্ট মেডিকেল ইকোনমিক 35% নিয়ে গেছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে ঘটনাটা অন্যদিকে যাচ্ছে। আমি মনে করি স্বপ্নের স্বদেশ নামটি খুবই চমৎকার এবং আমি সৈকতকে ধন্যবাদ দেব যে এই ধরনের একটি সংগ্রহ করে, এবং ব্লগার যারা আছে বিশেষ করে আমি আপনাদের ব্যাপারে কিন্তু খুব দুর্বল, এই জন্য আমি মনে করি এই মুহূর্তে এই কোটি কোটি ছেলে মেয়ে সারা পৃথিবীতে কিন্তু আমাদের এই ব্লগের সাথে জড়িত রয়েছে, তারা কিন্তু নিজেরা, আমি গেরিলা ছবি নিয়ে করতে নিয়ে বুঝতে পেরেছি সমালোচনার জায়গায় যখন দাঁড়িয়েছে ছবিটা আমার খুব ভালো লেগেছে, অনেকে অনেক রুটে সমালোচনা করেছে আমার কিন্তু ভালো লেগেছে, আমি অনেক সময় যারা খারাপও বলছে তারা কনসিডারেশন নিয়ে খারাপ বলতে হচ্ছে, তাই না? এবং যারা ভালো বলছে তারা অনেক আবেগ প্রবণ হয়ে বলছে, তারা হচ্ছে অনেক শহীদ পরিবারের সন্তানেরা আমাকে অনেক প্রশংসা করেছে, রাজাকালরা অনেক, আপনার জানেন সোনার বাংলা বলে একটা হোয়াইট ওয়েবসাইট আছে, ওটাতে গেরিলা সম্পর্কে মানে প্রতিদিনই দেখা হয়, ঠিক আছে, হ্যাঁ জামাতিদের, তো আমি খুব এনজয় করি, আমার দেখি আমার কথা হচ্ছে আমি এই জায়গাটা বাধা দিতে রাখি না, আমি কিন্তু এটাকে ইনভাইট করবো যে ওরা বলুক আমাদের কথাগুলো আমরা সঠিকভাবে যুক্তি দিয়ে এবং আইনগতভাবে এবং মানবিক জায়গা থেকে। আমি এখানে একটি ইন্টারভিউতে একটা কথা বলার পর আমি কিছু ইমেল পেয়েছি, আমি বলছি কি যে গোলাম আজম অথবা নিজামী অথবা মুজাহিদি যে কজন মানে যাদের আমি সরাসরি আমি নিজে অভিযুক্ত করি, আপনারা দেখেছেন টেলিভিশন,
তাদের কিন্তু সঠিক বিচারটা হওয়া উচিত। আমি এই কথাটা আমাদের কিন্তু এটা প্রশ্ন বিচার, প্রশ্নবিদ্ধ বিচার হওয়া উচিত। আমার কথা হচ্ছে তারা যে আইন করিয়েছেন, আপনি জানেন যে আমাদের হিসাবে কি করছে আপনারা জানেন, সেটা হচ্ছে যে আমাদের ট্রাইব্যুনালের চিফ কিন্তু পারমিশন দিয়ে দিয়েছেন যে যখন ইয়ে নেয় কথাটার নাম তখন কিন্তু অন্য পক্ষের উকিল খাতার অধিকার আছে, এটা কিন্তু অন্য দেশে নাই, রাখতে পারবেন না আপনি, আপনি পারবেন না। কিন্তু তদন্ত যারা করছে ইন্টারন্যাশনাল এখন ব্লগার তাহলে কিন্তু আমাদের পক্ষে বিনিয়োগ করা সম্ভব, তাই না? তাহলে একটা বিপদের সম্ভব। সবাইকে ধন্যবাদ। এখন পরে আমরা সেলেবাসের পাঠ ছাড়া বলে একটা জিনিস করি বাচ্চাদের নেতৃত্বে, সেখানে কিন্তু বাচ্চু ভাই আমাদের মধ্যে বাচ্চা কাচ্চা আসলে বাচ্চা এখন চলে এসে নিচে বয়স, তারা জড়ো বলছেন আমাদেরকেই লিডারশিপ দিয়েছে, আমরাই করতাম। তো ব্লগের ব্যাপারে বাচ্চু ভাই খুব আগ্রহী। তো আমি সত্যি কথা বলতে আমি আসলে প্রোগ্রামটা গত মাসে করার কথা ছিল, আমি বাচ্চু ভাই যে মানে বিশ্ব নাগরিক হয়ে যাওয়ার পরে আমরা তাকে পাশে করলাম। তো শেষ পর্যন্ত বাচ্চু ভাইকে পেলাম একটা ভালো। আর আমি এখানে ছিল এবার শ্রীলঙ্কা আর ইটালি ইন্ডিয়া। তো সাইটেশনটা যেটা লেখা আছে এটা খুব ইন্টারেস্টিং, এটা হাসান ভাই আরো ভালোভাবে অনুধাবন করবেন। এটা লেখা আছে ইটস এ ব্রেভ কেন দেওয়া হয়েছে, একটা সেন্টেন্স লিখতে হয়, দুইটা সেন্টেন্স লেখা দেয়, হয়েছিল এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কিন্তু এবং সেখানে প্রশ্ন ছিল এবং আমাদের এর আগে অনেক যোগাযোগ করছিল যে তোমাদের যে জেনোসাইড এটাকে প্রমাণ করতে হবে এবং সে প্রমাণ করার জন্য আমরা অসংখ্য ছবি দিয়েছিলাম, তারপরে কিন্তু নানা কারণে সেটা কিন্তু অদ্যাবধি যেটা বাচ্চু সাহেব বললেন যে উনার এটাকে রিকগনিশন দিয়েছেন, আই বলবো যে এটা ন্যাশনাল রিকগনিশন, নট অনলি যে সেটা শুধু উনার ছবি রিকগনিশন, রিকগনিশন ইট গোজ টু দ্য হোল কান্ট্রি এবং আমরা সেই হিসাবে আমরা ওনাকে অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা বলি যে এটা দেশের সম্পদ এবং আমাদের সকলের শুভেচ্ছা ও শুভকামনা তার জন্য। আমি তোমাকে ব্লগে দিয়ে আপনার আমাদের এটা যেটা ব্যবহার করেন এটা কিন্তু এখানে কতটা ডেফিনেশন রয়েছে, অর্থাৎ অনেকগুলো লোককে যখন একসাথে হত্যা করা হয় তখন পপুলার সেন্সে আমরা সেটাকে গণহত্যা বলি, দ্যাটস পপুলার সেন্স। কিন্তু বাই ডেফিনিশন জেনোসাইড ইজ সামথিং ডিফারেন্ট, যখন একটা বিশেষ কোন জাতি বা গোষ্ঠী বা এথনিক গ্রুপকে আপনার সমূলে নির্মূল করা হয় বা নির্মূল করার পরিকল্পনা করা হয় অথবা তাদের জন্মকে ঠিকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় অথবা তাদেরকে বাচ্চা সহ অন্যদেরকে অন্যতে স্থানান্তর করা হয় তখন দ্যাট ইজ অ্যাজ পার ডেফিনিশন জেনোসাইড। জেনোসাইড একটা কনভেনশন আছে, বাংলাদেশে জেনোসাইড কনভেনশন সই করছে এবং আমাদের পার্শ্ববর্তীতে যেখানে আপনার যে কম্বোডিয়াতে যে হত্যা হয়েছে প্রায় ১৯ আপনার লক্ষ লক্ষ আপনার হত্যা করা হয়েছে, সেটা কিন্তু ক্রাইম ইমেজ অফ মার্ডার। যেহেতু সেখানে হত্যাটা করা হয়েছে বিশেষ একটা গোষ্ঠীকে, অর্থাৎ যারা এলিট ক্লাস তাদেরকে একটা নির্মূল করা হয়েছে এবং সেখানে কিন্তু ওই জাতি গোষ্ঠীটা কিন্তু বিবেচনা আনা হয়নি, তাই কিন্তু বাংলাদেশে কিন্তু একটা ইউনিক কেস যেখানে কিন্তু সব ধরনের অপরাধ রয়েছে, এখানে জেনোসাইড হয়েছে, এখানে ক্রাইম মার্ডার হয়েছে, ক্রাইম স্টানিশন হয়েছে, এখানে রেপ হয়েছে, এখানে আপনার সেক্স লেবারি হয়েছে, এখানে কমফোর্টেবল গভর্নমেন্ট রয়েছে যেটা কিনা আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনার কোরিয়াতে কিংবা জাপানে কিংবা চীনে হয়েছে কিংবা আপনার পোল্যান্ডে হয়েছে,
যত ধরনের আপনার যৌন নির্যাতন সম্ভব পৃথিবীতে সবগুলো কম্পনে বাংলাদেশে আছে, এবং যত ধরনের আপনার মানব হত্যা করা যায় রুয়ান্ডা কিংবা মানে ইউগোস্লাভিয়া সহ এই যাবতার যত জায়গায় যা কিছু হয়েছে সবগুলো কথা বাংলাদেশে রয়েছে, রক্ষা করতে পারিনি, আমরা পালিয়ে গেছি, দুটি গুলি করে পালিয়ে গেছি, তখন কিন্তু রিপ্রাইভাল অ্যাকশন হয়েছে সেই জায়গায়, তার মূল্য দিয়েছিল সেখানকার নারী, এবং সেই নারী প্রথমে নির্যাতিত হয়েছে একজন মুক্তিযোদ্ধা হিসাবে, দ্বিতীয়বার নির্যাতিত হয়েছেন একজন নারী হিসাবে, এবং তার মূল্য তিনি দিচ্ছেন প্রতিদিন, এবং তিনি একটি মরা পাতা ছড়া পাতার মতো জীবনযাপন করেছেন, এবং তিনি কিন্তু নারী না পুরুষ, তিনি আদৌ মানুষ কিনা সেটা কিন্তু তিনি এখনো জানেন না, অর্থাৎ she has failed to reconstruct her identity. আমরা যারা অতিথি হয়ে আসছি, আমরা প্রথমে তাদের মেসেজটা শোনাটা বোধহয় আমার মনে হয় বেশি জরুরি, তাদের মেসেজটা শোনার পরে আমরা রিয়াক্ট করি, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে। হাসান ভাইকে ধন্যবাদ বলেন। তো আমরা আসলে এইটা একটা প্রবলেম হলো যে এটা পাঁচটার মধ্যে প্রোগ্রামটা শেষ করতে হবে, এবং আমি চাইবো যে উপস্থিত সবাই কিছু না কিছু বলেন যাদের বক্তব্য রয়েছে। তো আমি একটু অনুরোধ করি যে দুই মিনিট করে যদি আমরা একদম স্পেসিফিক কথাটা বলি তাহলে ভালো হয়। আমি একটা একটা করে নাম একটু ডিক্লেয়ার করতে চাই আমি, আপনারা যদি অ্যাপ্রুভ করেন। তো আমি একটু ছোট করে বলি যে এই প্রোগ্রামটা করার পিছনে আসলে আমার একটা কারণ রয়েছে, সেটা হলো bangladesh24.com এ যখন আমি চাকরি করি, তো আমাদের এক ছোট ভাই ব্লগার আদিত্য আরাফাত এত বেশি মাত্রায় স্বাধীনতা বিরোধীদের তৎপরতা আমরা লক্ষ্য করেছি যে আমি খুব আতঙ্কগ্রস্ত হয়েছি। আমার মনে হয়েছে যে আমরা মনে করি যে আমরা প্রতিষ্ঠা খুবই বোল্ড, খুবই শুনছিলাম, আমরা অনেক ভোকাল, বাট আমার মনে হয় তাদের কাছে আসলে আমরা রসি, এবং এটা খুব ট্রাজিক ট্রাজিক স্টোরি। তো আমি অনুরোধ করবো যে আদিত্য আরাফাতকে আমি ফোরামের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই, এবং আরাফাতের কাছে আমরা শুনতে চাই যে সে যে কাজটা করলো এবং তার নিজের রিয়েকশন আমরা তাকে একটু ছোট শুনতে চাই। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এই বিশেষ বৈঠকি অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডাক্তার এম এ হাসান, সিনিয়র ওয়ার ক্রাইম সিলেক্ট ফাইটিং কমিটি এবং লেখক সম্পাদক ও মুক্তিযুদ্ধ গবেষক আইফ হোসেন, উপস্থিত ব্লগার অ্যাক্টিভিস্ট কবি লেখক শিক্ষক ও সাংবাদিক সাংস্কৃতিক কর্মী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। আর বিশেষভাবে পাঠিয়েছি আমরা লিখেছি আমরাও তাদেরকে সাহস দেখিয়েছি। তো আমাদের যে বিষয়টি সবচেয়ে মনে রাখতে হবে সেটি হচ্ছে আজকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী অনেক শক্তিশালী বলবো, যেহেতু তাদের এখন ব্লগ আছে, সবাই বাংলা ব্লগ আছে, তাদের দিগন্ত টিভি চ্যানেল আছে, তাদের দৈনিক পত্রিকা আছে, সংগ্রাম আছে, নারী মঞ্চ আছে, তারা বিভিন্ন ভাবে প্রচার চালাচ্ছে, এমনকি সোনার বাংলা ব্লগ ছাড়াও সচলায়তন সহ সাংহারিক ব্লগ বিভিন্ন ব্লগে তারা এই ইস্যু নিয়ে বিভ্রান্তির চেষ্টা চালাচ্ছে। তো আমাদেরকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা যারা প্রগতিশীল রাজনীতি করি বা কিংবা প্রগতিশীলতার চর্চা করি, আমাদের তর্ক থাকতে পারে, আমাদের মতভেদ থাকতে পারে, কিন্তু আমাদের দেশের স্বাধীনতার স্বার্থে, দেশের স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমাদেরকে এক থাকতে হবে। প্রগতির ঘরে যতই আমি তাদেরকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীদেরকে বলতে চাই, প্রগতির ঘরে যতই মন্দ থাক শত্রু সাবধান। আমরা আসলে আপনার একটা অপরাধ